হলিউডের মুভি মানেই নতুন অভিজ্ঞতার অপেক্ষার অবসান, সেরা সেরা সব গল্প কাহিনীর সমাবেশ, যে সব কিছু আমাদের সামনে তুলে ধরেন তেমনই কিছু সেরা অভিনেতা এবং অভিনেত্রী, যারা শুধু অভিনয় করে যে দিন পার করে তা সত্য নয়, শত ব্যস্ততার মাঝেও নিজেদের অন্তরাত্মাকে বাঁচিয়ে রেখেছেন নিজেদের শখের মাধ্যমে। আজ বলতে চলেছি হলিউডের সেরা পাঁচ তারকার অদ্ভুত এবং অসাধারণ কিছু শখ নিয়ে। চলুন হলিউডে। আমরা এখন হলিউডে। নাম্বার ওয়ান, অ্যাঞ্জেলিনা জলি। কথা বলছি অ্যাঞ্জেলিনা জলিকে নিয়ে। হলিউড মাতানো এই সুপারহিট নায়িকার শখটি বড়ই অদ্ভুত। মানুষের শখের মোড় কোন দিকে গড়ায় তার ধারণারও অতীত, এবং তিনি তা ভালোভাবেই প্রমাণ করে দিয়েছেন তার ছুরি সংগ্রহের মধ্য দিয়ে। অনেক বিতর্কিত শখের মাঝে অ্যাঞ্জেলিনা জলির শখটিও রয়েছে। তিনি 2008 সালে একটি ম্যাগাজিনে বলেন, বয়স যখন তার আনুমানিক 12, তখন তার মা পরিচয় করিয়ে দেন ছুরির সাথে। ছোটবেলা থেকেই তার মায়ের সাথে রেনেসাঁসের মেলায় যেতেন এবং বিভিন্ন ছুরির প্রতি অসীম মোহ নিয়ে তাকিয়ে থাকতেন। কেননা অঞ্চল জাতি ঐতিহ্যভেদে ছুরির অনেক অসাধারণ নকশাল কাহিনী রয়েছে যা সত্যি চমকপ্রদ। এমনও বিশেষ কিছু ছুরি তার সংগ্রহে আছে যার এক একটির বাজার মূল্যই প্রায় 20 লক্ষ টাকা। জলির ইচ্ছা তিনি তার এই শখের ধারা তার ছেলে ম্যারক্সের উপর অর্পণ করে যাবেন। নাম্বার টু, নিকোলাস কেজ। নিকোলাস কেজের ঘোস্ট রাইডার আমার দেখা তার প্রথম মুভি। অত্যন্ত মোহ নিয়ে দেখেছিলাম এই সুপার ন্যাচারাল ফিল্মটি। আমরা যেখানে স্বপ্ন দেখি সারা জীবন সুন্দর নতুন একটি বাড়ি বানিয়ে থাকার, যেখানে নিশ্চিন্তে নির্বিঘ্নে রাত কাটাতে পারবো। নিকোলাস কেজের শখও সেম, তবে সেগুলোকে বাড়ি না বলে ভুতুরে প্রাসাদ বলাই যথার্থ। কারণ তার শখই হচ্ছে মধ্যযুগীয় প্রাচীন ভুতুরে প্রাসাদ ক্রয় করা। তিনি ইংল্যান্ডের সমারসেটের মধ্যযুগীয় দুর্গ স্লোস নিডস্টাইন এবং মিডফোর্ড ক্যাসেল সহ একাধিক আকর্ষণীয় ও অস্বাভাবিক বাড়িগুলোর মালিক। কেজের এমন একটি ভুতুরে বাড়ি আছে যাকে তিনি আমেরিকার সর্বাধিক ভুতুরে বাড়ি বলে সম্বোধন করেন। মানে ঘোস্ট রাইডার মুভির সাথে এই ভয়াবহ শখের দারুণ মিল রয়েছে। তবে যাই হোক, মাটির ঘরে থাকতে বললেও রাজি আছি, তবুও কেজের মতো এমন বাড়ি কেনার দুঃসাহসও দেখাবো না। নাম্বার থ্রি, টম হ্যাঙ্কস। মুভি লাভার অথচ এই মুভিটি দেখেননি এমন লোক খুবই কম আছে। বিখ্যাত হলিউড মুভি ফরেস্ট গাম্পের অভিনেতা টম হ্যাঙ্কসের প্রবল শখ হল টাইপরাইটার সংগ্রহ করা। তার সংগ্রহে প্রায় 250টি ভিন্টেজ টাইপরাইটার রয়েছে। তিনি তার সংগ্রহ নিয়ে ছোট একটি বইও বের করেছিলেন। নাম্বার ফোর, জন লিনন। 1940 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা শিল্পী জন লিননের ছোটবেলা থেকেই শখ ছিল ডাকটিকিট সংগ্রহের। 1980 সালে আমেরিকাতে মাত্র 40 বছর বয়সে মারা যান তিনি। পরবর্তী সময়ে 2016 সালে তার সংগ্রহীত ডাকটিকিটগুলো নিউ ইয়র্কের ওয়ার্ল্ড স্ট্যাম্প শোতে প্রদর্শন করা হয়। নাম্বার ফাইভ, ক্যাটি পেরি। কিংবদন্তি এই গায়িকার শখ এতটাই ভিন্ন যে তিনি শেষমেশ অন্যান্য সেলিব্রিটিদের চুল সংগ্রহ করে থাকেন। তিনি তার ব্যাগের মাঝে মিলি সাইরাস এবং টেইলর সুইফটের চুলের লকও রাখতেন। একবার তার একজন ভক্তের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ শখটি ভয়ঙ্কর হলেও মজার যে কারোর চুল স্মরণিকা হিসেবে সংগ্রহে রাখা যায়। তো মাথা তো চক্কর মারতেছে। একটি ফ্রি টিপস ক্যাডি ভক্তদের, যাদের মাথা চুল কম তারা ভুলেও যাবেন না, তার সামনে গেলেও আলগা চুল লাগিয়ে যাবেন, নইলে বেল। যাই হোক, এই চুল নিয়ে টানাটানির পর ভিডিওটি আর নাটানি সামনের দিকে। শখের ব্যাপারে মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি। কমেন্ট করে আপনার শখ কি সেটিও জানিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট টাইম ভিন্ন কোনো টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার।